স্বাগতম জানাইছো আর পোনপটিয়াকৈ আপোনালোকক লৈ গৈছো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাৰ সংবাদ মেলৰ মাজলৈ। আৰু আপোনালোকে জানে যে আমি এটা যথেষ্ট যাক স্কুটিনি বা এটা যথেষ্ট নিয়ন্ত্রিত প্রক্রিয়ার মাজেৰে এই বটাসমূহ আমি নির্বাচন করো। আৰু ইয়াত আমি প্ৰথমতে ৰাইজৰ পৰা অনুমোদন আবেদন লওঁ, তাৰ পিছত কেবিনেটৰ এখন কমিটিয়ে ৰাইজৰ আবেদনসমূহ পৰীক্ষা কৰে আৰু ৰাইজৰ আবেদনসমূহ পৰীক্ষা কৰাৰ লগতে বিভিন্ন বিভাগৰো অনুমোদন আদি তেখেতসকলে গ্ৰহণ কৰে। আৰু কিছু নিজস্ব অভিজ্ঞতাৰ পৰাও এই কেবিনেট কমিটিখনে কিছু নাম আহৰণ কৰে। ৰাজ্যৰ মুখ্য সচিব সেই কেবিনেট কমিটিখনৰ সচিব হিচাপে কাম কৰে আৰু শেষত কেবিনেটত এই বিষয়ে বা যিসকলে এই অসামৰিক বঁটা লাভ কৰিব তেওঁলোকৰ নাম কেবিনেটে চূড়ান্ত কৰে। এই বছর 10 ফেব্রুয়ারি তারিখে এই সিভিলিয়ান অ্যাওয়ার্ড আমি আনুষ্ঠানিকভাবে প্রদান করিম। অসমৰ রাজ্যপাল ডাঙরিয়ায় এই স্টেট সিভিলিয়ান অ্যাওয়ার্ড প্রদান করিব আৰু ভাৰতৰ উপৰাষ্ট্ৰপতিগৰাকী এইবাৰৰ স্টেট সিভিলিয়ান অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানত মুখ্য অতিথিরূপে যোগদান করিব। মই এটা এটাকৈ এইবাৰৰ যিসকলে বঁটাৰ বাবে নিৰ্বাচিত হৈছে তেখেতসকলৰ নাম ঘোষণা কৰিব খুজিছোঁ। আমাৰ অসামৰিক বঁটা নিৰ্বাচনৰ যিখন কেবিনেট কমিটি আছিল, মই আগতে কৈছিলোঁ যে ইয়াৰ মুখ্য সচিব কেবিনেট কমিটিখনৰ ছেক্ৰেটৰী হয় বা মেম্বাৰ ছেক্ৰেটৰী হয়। এইবাৰ ৰণোজ পেগু, অজন্তা নেওগ, ৰঞ্জিত দাস আৰু কেশৱ মহন্ত এই কেবিনেট কমিটিখনৰ সদস্যৰ দায়িত্বভাৰ গ্ৰহণ কৰিছিলে। এইবাৰৰ অসমত আমি অসম বৈভৱ যিটো আমি বঁটা দিওঁ সেইটোক আমি হায়েষ্ট ষ্টেট চিভিলিয়ান এৱাৰ্ড বুলি কওঁ। প্ৰথমবাৰ আমি ৰতন টাটা ডাঙৰীয়াক আগবঢ়াইছিলোঁ, যোৱা বছৰ আমি ডক্টৰ তপন শইকীয়াক আমি আগবঢ়াইছিলোঁ আৰু এইবাৰ অসম বৈভৱ বঁটাৰ বাবে ভাৰতৰ উচ্চতম ন্যায়ালয়ৰ প্ৰাক্তন মুখ্য ন্যায়াধীশ ৰঞ্জন গগৈক অসম চৰকাৰে নিৰ্বাচিত কৰিছে। অসম বৈভৱ বঁটাৰে এইবাৰ ভাৰতৰ উচ্চতম ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ ৰঞ্জন গগৈক সন্মানিত কৰা হ'ব। ইয়াৰ পিছত অসম শৈভৱ বঁটাৰ বাবে, অসম সৌৰভ বঁটাৰ বাবে আমি নিৰ্বাচিত কৰিছোঁ ডক্টৰ কিষাণ চান নৰিয়াল। ডক্টৰ কিষাণ চান নৰিয়ালে চৰাইদেউ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰলৈ ৰূপান্তৰ কৰাৰ বাবে যিখন ডচিয়াৰ আছিলে সেই ডচিয়াৰখন প্ৰিপেয়াৰ কৰাত ৰাজ্য চৰকাৰক সহায় কৰিছিল আৰু আজিও চৰাইদেউ মৈদামৰ সুৰক্ষা ইউনেস্কোৰ বিভিন্ন পৰামৰ্শসমূহ ৰূপায়ণ কৰাৰ ক্ষেত্ৰত ডক্টৰ নৰিয়ালে এক বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা গ্ৰহণ কৰিছে। তেখেত উত্তৰ প্ৰদেশৰ গাজিয়াবাদৰ বাসিন্দা। দ্বিতীয়টো অসম সৌৰভ বঁটাৰ বাবে আমি এলভিছ আলী হাজৰিকাক আমি আমাৰ চৰকাৰে নিৰ্বাচিত কৰিছে। এলভিছ আলী হাজৰিকাৰ বিষয়ে আমি জানো ইংলিছ চেনেলক সাঁতুৰি পাৰ হোৱাৰ উপৰিও কম বয়সৰ পৰা তেখেতে কেইবাটাও সাঁতোৰৰ ক্ষেত্ৰত গৌৰৱ লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। আনহাতে এই বছৰৰ আন এটা অসম সৌৰভ বঁটাৰ বাবে আমি হিমা দাসক নিৰ্বাচিত কৰিছোঁ। ঠিক সেইদৰে চতুৰ্থটো অসম সৌৰভ বঁটাৰ বাবে তিৱা সাহিত্য সংস্কৃতিৰ এগৰাকী গৱেষক শ্ৰী নাদিৰাম দেউৰীক নিৰ্বাচিত কৰা হৈছে। এই চাৰিজন ব্যক্তিলৈ অসম সৌৰভ বঁটা আগবঢ়োৱা হৈছে।
অসম গৌরব বটা পাবর বাবে সক্ষম হওয়া ব্যক্তি কেজনের নাম হল আমার অসমর বিহু নৃত্যর ক্ষেত্র এক অগ্রগণী ভূমিকা গ্রহণ করা রঞ্জিৎ গগৈ অসম গৌরব বটারে সম্মানিত করা হয়েছে। গ্রিনিজ ওয়ার্ল্ড বুক রেকর্ডত বিহুয়ে স্থান লাভ করতে তেখেতর ভূমিকা অত্যন্ত উন্নত মানর আছিল। বিশিষ্ট হস্তি বিশেষজ্ঞ শ্রীমতী পার্বতী বড়ুয়ালৈকেও এই বছরের অসম গৌরব বটা আগবহা হয়েছে। তেখেতর যি প্রাপ্তি, সেই প্রাপ্তিয়ে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের পরাও স্বীকৃতি লাভ করেছে। বিবিসিয়ে তেখেতর উপর ডকুমেন্টারি বনাইছে আর যাওয়া 30 বছর হস্তি মানবর সংঘাত দূরকরণের ক্ষেত্র পার্বতী বড়ুয়ায় এক সুন্দর বরঙনি আগবহাইছে। আন একটা অসম গৌরব বটার বাবে আমি অসমর বিশিষ্ট সাউন্ড ইঞ্জিনিয়ার মুম্বাই ফিল্ম জগতের একটা চিনাকি নাম দেবজিৎ সাংমাইক আমি নির্বাচিত করেছো। আন একটা অসম গৌরব বটার বাবে আমি সিপাজারর সুকমণি ওজাপালির ক্ষেত্র এক বিশিষ্ট ভূমিকা গ্রহণ করা প্রসার আর প্রচারের ক্ষেত্র বিশিষ্ট ভূমিকা আগবহা শ্রী দ্রোণ ভূঁয়ালৈকে আগবাইছো। দ্রোণ ভূঁয়া সুকনামী ওজাপালির এক বিশিষ্ট নাম। আন একটা অসম গৌরব বটার বাবে আমি শ্রী নীলম দত্তক নির্বাচিত করেছো। নীলম দত্ত তেখেত এক প্রকার কব গেলে অত্যন্ত উচ্চ শিক্ষিত এজন যুবক, কিন্তু তেখেতে অর্গেনিক ফার্মিংয়ের উপর নিজের কাম করে আছে। পাভৈ গ্রিনস নামর যেটো একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটোর লগত তেও জড়িত আর বিশেষ এগ্রিকালচারাল অ্যাক্টিভিটির ক্ষেত্র তেখেতে বহুখিনি মডার্ন মেথডলজি আনিব পারিছে। আন একটা অসম গৌরব বটার বাবে আমি সকলে রিপোজর নাম শুনিছে, রিপোজ বেকারীর স্বত্বাধিকারী আর বিশিষ্ট উদ্যোগী অসমীয়া উদ্যোগী অনুপম ডেকাক আমি নির্বাচিত করেছো। আন একটা অসম গৌরব বটার বাবে বিশিষ্ট প্রকৃতিবিদ নেচারের ক্ষেত্র কাম করা সৌম্যদ্বীপ দত্তক আমি নির্বাচিত করেছো। এবার সৌম্যদ্বীপ দত্তই অসম গৌরব বটা লাভ করিব। মাশরুমের ক্ষেত্র অসমত যেটো আমার নিজের ভেরাইটি সৃষ্টি করার ক্ষেত্র বসন্ত সিরিং ফুকনের এক অনবদ্য ভূমিকা আছে। এই বছর আন একটা অসম গৌরব বটার বাবে মাশরুম স্পন প্রডাকশনের ক্ষেত্র অগ্রণী ভূমিকা গ্রহণ করা বসন্ত সিরিং ফুকনক নির্বাচিত করা হয়েছে। বরপেটার ক্রাফ্ট আর বেম্বু বিশেষ এই কলার লগত মনেন্দ্র ডেকা এটা খুব প্রখ্যাত নাম। তেখেতে বাঁহর উপযুক্ত ব্যবহারে বিভিন্ন ধরনের সামগ্রী প্রস্তুত করে এক বিশেষ ভূমিকা গ্রহণ করবলে সক্ষম হয়েছে আর সেই কারণে এইবার আন একটা অসম বটারে বরপেটার শ্রী মনেন্দ্র ডেকাক সম্মানিত করা হয়েছে। শিবসাগরের শ্রীমতী মীনাক্ষী চেতিয়া এগারী আশাকর্মী, যীগী আশাকর্মীয়ে 2008 চনেরপ্রায় অনবদ্য বরঙনি আগবাই আছে আর ডিমো ব্লক পিএইচসির গোটে অঞ্চলট বা তারে নবিল গাঁও বলে কয় সেই অঞ্চলট মীনাক্ষী চেতিয়া এটা অতি প্রচলিত নাম, অত্যন্ত আই মাতৃসকলের একটা বিশ্বাসী নাম। এই বছর মীনাক্ষী চেতিয়াকো আমি শ্রীমতী মীনাক্ষী চেতিয়া আশাকর্মী তেখেতক আমি অসম গৌরব বটারে
আমি সন্মানিত করেছো। কার্বি আলংর শ্রীমতী পখিলা লেকটেপি তেখেত কার্বি ফক গায়, কার্বি যুব মহোৎসবেও এইবার 50 বছর অতিক্রম করেছে। শ্রীমতী পখিলা লেকটেপিক এইবার আমি অসম গৌরব বটারে সন্মানিত করেছো। ওদালগুড়ি তেনজিং বডোসা, তেনজিং বডোসাই এলিফেন্ট ফ্রেন্ডলি টি স্টেটর উপর কাম করেছে। আর গোটে ধারণাটা হল যে হাতির সহিতে সহবাস করে চাহ উদ্যোগের প্রসার, সেই দিকত শ্রী তেনজিং বডোসার এক অনবদ্য বরঙনি আছে। বড়োলেন এরিয়াত দুখনকৈ ফার্ম আছে, চাহ বাগিচা আছে, অর্গেনিক কাল্টিভেশন করে চাহর ক্ষেত্র, কিন্তু হাতির সহিতে সহ অবস্থানক বিশ্বাস করে। অনবদ্য বরঙনির কারণে তেখেতকো এবার আমি অসম গৌরব বটারে সন্মানিত করেছো। বরাক উপত্যকার শীতল পাতির উপর ডক্টর নির্মল দে সুন্দরভাবে কাম করে, আর বরাক উপত্যকার শীতল পাতিক তেখেতে শীতলপাতি উদ্যোগক তেখেতে জনপ্রিয় করেছে। এইবার অসম গৌরব বটারে শ্রী নির্মল দেকো আমি সন্মানিত করেছো। জেকসিন কুম্বাং পাও, শ্রীমতী জেসিন কুম্বাও পাও ধেমাজির হয়, হ্যান্ডলুমর ক্ষেত্র যথেষ্ট নাম করেছে। আর ধেমাজিত আপনাদের গলে দেখিব ধেমাজি ডিব্রুগড় গুয়াহাটি তিনিটা আউটলেট আছে, আউটলেট আছে কঙ্কন ধেমাজি নামে, অত্যন্ত ধুনিয়া সাজপার বনায় মিসিং সমাজের উপর বিশেষ করে। আর তেখেতর সামগ্রী গোটেই ভারততে বিক্রি হয়, আর অকল অসমত অসমতকৈও ভারতত তেখেতর সামগ্রী চাহিদা অসমৰ বাহিৰত আৰু বেছি। সেই তেখেতর পারদর্শিতার বাবে জেসিং কুম্বাং পাওক এইবার আমি আন এটা অসম গৌরব বটারে সন্মানিত করেছো। আমার শিশুর সুস্বাস্থ্যর ক্ষেত্র অঙ্গনবাদী কর্মী সকলের একটা সুন্দর বরঙনি আছে।